শেজাশমরিলা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার গরুহাট হাটাজারি এই গরুটা দেখতে পাচ্ছেন আপনার খুব বড় একটা গরু ভাইজান এই গরুর দাম কত রাখছেন 135 135,000 টাকা এই গরুর দাম এটা কি কোন জাতি গরু এটা জাত নাই আচ্ছা জাত ছাড়া আর এটা এটা দাম কত রাখছেন 105,000 আচ্ছা এটা কোন জাতের জাত 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 না জাত খরচ আচ্ছা খরচ আচ্ছা আর এটা এটা দাম কত রাখছেন 100,000 আচ্ছা আর এটা বোধ একশো আচ্ছা আচ্ছা এটাও 100 তারপর এটা দাম কত রাখছেন ভাইজান 90,000 এটা 85,000 আপনাদেরকে জাস্ট দামগুলো জানিয়ে দিচ্ছি আর এটা দাম কত রাখছেন এটা কার কত রাখছেন দাম কত 80 আর এটা আপনার এটা কার দাম কত রাখছে জানেন 100,000 আচ্ছা এটা 100,000 এটা তো খামারের পালার লাই আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনে যাই সামনে আরও অনেক গরু আছে বড় বড় ছোটো সব দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথে থাকেন এখানে একটা ছোট গরু দেখতে পাচ্ছি আমরা ভাইয়া এটা কার এটা কার কত নিচ্ছেন ভাইয়া দাম কত রাখছেন 35 আর এটা 70 এটা 35,000 এটা 35,000 এটা দাম বেশি হচ্ছে না আচ্ছা যাক ওনার ব্যাপার এটা বিক্রি করতে পারলেই হলো গাভী গরু বাচ্চা সহ কত ভাইয়া বাচ্চা সহ 70,000 দিবেন আচ্ছা এটা একটু খুব চমৎকার একটা গরু দেখছেন দেশাল গরু এটা ভাইয়া দাম কত রাখছেন এটা হ্যাঁ 95 আচ্ছা কত হলে ছাড়বেন দেখি 2,000 কম হলে ছাড়বো আচ্ছা 95 থেকে 2,000 টাকা হলে কম কম হইলে ছেড়ে দিবেন আচ্ছা একটু সামনে যাই এটা কার ভাইজান আপনার এটা কার কথা ও কথা কত কথা দাম কত রাখছেন দাম কত রাখছেন এটা লেডিস কত রাখছেন 80,000 আচ্ছা লেডিস নাকি বলত বলত আচ্ছা হ্যাঁ ফ্রিজিং আচ্ছা আচ্ছা যাক যারা দেখতেছে আমার চেয়ে ভালো বুঝে ওরা বলে দিবে এটা কি একটা ভাইয়া এটা কার আপনার কত রাখছেন দাম 80,000 এটা কি কোন জাতের গরু এটা শাহিওয়াল আচ্ছা শাহিওয়াল 80,000 টাকা একটু যাই সামনে এটা দাম কত রাখছেন বাচ্চা সহ নাকি কত আচ্ছা কত রাখছেন দাম 2,10,000 আচ্ছা গাভীটা অ্যাকচুয়ালি বড় আছে অবশ্যই বাচ্চাটা কই আচ্ছা বাচ্চাটা সুন্দর আছে সাসা ও সাসা গরুর দাম কত রাখছেন হ্যাঁ বাচ্চা সহ 65 সরো না ভাই সামনে দিকে সরো এটা হলো বাচ্চা সহ 65,000 এখানে সামনে যাই একটা সুন্দর একটা চমৎকার একটি গরু বাজার দাম কত চাচা হ্যাঁ 65,000 টাকা রাখছেন দাম উনি গরুটা সুন্দর আছে অবশ্যই বাচ্চা সহ কত 75,000 টাকা এটা রে বাচ্চা আচ্ছা একটু সামনে যাই
এখানে দুটি দেখতে পাচ্ছেন। চাচা দাম কত, দাম কত রাখছেন? কত রাখছেন? 55। আর ওটা কার আপনার? এটা কার তোমার? কত রাখছো? 50। আচ্ছা, ভাই দাম কত রাখছেন? 65। সাইওয়াল না ইয়ে দেশাল? হ্যাঁ, খসা কত রাখ, দাম কত রাখছেন? 60। আচ্ছা, এটা হলো 60। এটা একটু ছোটো, কত রাখছেন দাম ভাইয়া? 80,000। কী কী জাত এটা? সাইওয়াল জাত। এটা কত রাখছেন দাম? 50। আচ্ছা, হ্যাঁ একটু সামনে যাই। দর্শক মণ্ডলী, আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওনারা যেভাবে বলছেন সেভাবে আপনারা, হাটটা কয়টা পর্যন্ত চলবে? সন্ধ্যা পর্যন্ত চলবে। যারা মনে করেন আসতে যাচ্ছেন চলে আসতে পারবেন, আরও 2 ঘন্টা আছে। দাম কত রাখছেন? দাম কত রাখছেন? 55। আচ্ছা, 55,000। ভাইয়া জোড়া কত রাখছেন দাম? রাখছি 70,000। 70,000, মানে 35,000 টাকা করে পার পিস। আচ্ছা, সামনে একটু যাই, আর তো নাই। দর্শক মণ্ডলী, এই রইল আপনার হাটহাজারি প্রতিবেদন, গরু বাজার। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যেমন ক্রেতা তেমন বিক্রেতাও আছে। সাথে পাঠা বাজারও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু সামনে পূজা, সে তাকে কেন্দ্র করে পাঠাও বিক্রি হচ্ছে এখানে। যেহেতু একটু গরু বাজার, গরু বাজার এখানে বেশি হয়, গরু বেশি বিক্রি হয়, যা আপনার দেশাল গরু, তারপর গাবি গরু, শাহিওয়াল গরু ইত্যাদি ইত্যাদি সব ধরনের গরু এখানে আপনারা পাবেন। আর এর ঠিকানা হলো হাটহাজারি রেলবিট। আপনি সিএনজিতে আসলে আপনাকে বলতে হবে হাটহাজারি রেলবিট গরুহাট বললে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এই রইল প্রতিবেদনটি, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আর ভালো লাগলে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।